হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আজকের এই ভিডিওতে কথা বলবো রুসেভ লানা এবং ববি ল্যাশলির স্টোরি লাইনটির ব্যাপারে। আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কোনো ভিডিও বানাবো না, তবে আপনারা অনেকেই এই স্টোরি লাইনটিকে বুঝতে পারছেন না, আবার অনেকেই এই স্টোরি লাইনটি ভুল বুঝছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টোরি লাইনটির মূল উদ্দেশ্য সম্পর্কে জানাবো, আর এটাও জানাবো কেন এমন স্টোরি লাইন WWE আমাদেরকে দেখাচ্ছে। তার আগে আপনি যদি রেসেল বাংলা ডিসকাশন ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন না করেন, তাহলে প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেসেল বাংলা ডিসকাশন গ্রুপে জয়েন করুন। সেই গ্রুপে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। প্রত্যেক রেসলারেরই পার্সোনাল লাইফ এবং রেসলিং লাইফ আলাদা হয়। পার্সোনাল লাইফে রুসেভ এবং লানা স্বামী স্ত্রী, কিন্তু আমরা WWE অন্য কিছুই দেখতে পাচ্ছি। সেখানে আমরা লানাকে দেখতে পাচ্ছি ববি ল্যাশলির সাথে। তো ভিউয়ার্স, এই ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। এই স্টোরি লাইনটি তৈরি করা হয়েছে মূলত ববি ল্যাশলিকে হিল রেসলার হিসেবে পুষ দেওয়ার জন্য, আর রুসেভকে একজন ভালো বেবি ফেস তৈরি করার জন্য। রুসেভ WWE তেমন ভালো কিছু করতে পারেনি। এর আগে আমরা তাকে হিল রেসলার হিসেবে দেখেছি, তবে সেখানেও তিনি খুব একটা বেশি সফল হতে পেরেছিলেন না। কিন্তু এইবার রিটার্নের পর তিনি ফ্যানদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছেন, আর এই পুরো কাজটাই হয়েছে রুসেভ, লানা এবং ববি ল্যাশলির স্টোরি লাইনটির মাধ্যমে। WWE সব কাজই অনেক প্ল্যান মোতাবেক করে, তাই মানডে নাইট রয়ের সিজন প্রিমিয়ার থেকেই এই স্টোরি লাইনটি শুরু করা হয়, এবং ধীরে ধীরে লানা এবং রুসেভের মধ্যে অনেক ভালো একটি স্টোরি লাইন তৈরি হয়ে যায়। আর এর মধ্যে অংশ নিয়েছেন ববি ল্যাশলি। ববি ল্যাশলি এই স্টোরি লাইনটিকে পূর্ণ রূপ দিয়েছেন। এতদিন শুধুমাত্র এই তিনজন এই স্টোরি লাইনটিতে অংশগ্রহণ করেছিলেন, তবে আজকে আমরা দেখেছি ড্রিউ ম্যাকএন্টায়ার এবং র্যান্ডি ওটেনও এই স্টোরি লাইনটিতে যোগ দিয়েছেন। অন্যদিকে রুসেভের সাথে যোগ দিয়েছেন রিকোশেট। অর্থাৎ ধীরে ধীরে অনেক রেসলারই এই স্টোরি লাইনটিতে অংশগ্রহণ করছেন, তাই এই স্টোরি লাইনটিতে আমরা অনেক ভালো ভালো ফাইট দেখতে পাবো। এর আগে ববি ল্যাশলি যখন রিটার্ন করেছিলেন তখন তিনি ভালো কিছু করতে পারেননি, আবার রুসেভও অনেক দিন ধরে ইঞ্জুরিতে ছিলেন, তাই WWE এমনটা প্ল্যান করেছে। আর লানা তার নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন তিনি যখন আবারও WWE রিটার্ন করবেন তখন তিনি অন্য কিছু করে দেখাবেন। আর যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, লানা রুসেভ এবং ববি ল্যাশলিকে বর্তমানে WWE অনেক ভালোভাবেই ব্যবহার করছে। কিসিং সিন থেকে শুরু করে বেডে আপনারা যে সকল সিন দেখেছেন এগুলো সবই ছিল সাজানো নাটকের অংশ, যেমন আমরা মুভিতে দেখে থাকি, তাই এগুলোকে বাস্তব বলে মনে করবেন না। এইসব ঘটনার সাথে রুসেভ এবং লানার বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, এটা শুধু WWE আমাদেরকে দেখাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তব জীবনের সত্যটা বললাম। আপনারা অনেকেই মনে করতে পারেন এগুলো আসলেই বাস্তব জীবনে প্রভাব ফেলে, কিন্তু এমনটা নয়, কারণ এগুলো WWE বাইরে কোনো অস্তিত্বই রাখে না। আশা করছি এই স্টোরি লাইনটি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। রেসেল বাংলা গ্রুপে জয়েন করতে ভুলবেন না। এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।